সাকিব, তুমি আমার জীবনের সম্ভবত শেষ ছবির নায়ক। একজন সাধারণ মানুষ আমার সিনেমা আমাকে আজও ভিআইপি ফেরিতে পার করে ক্যাবিনে উঠিয়ে দিয়েছে আমার সিনেমা। আমার এই সিনেমা যদি শেষ হয়ে যায়, এই দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই সিনেমা, আমি একটা আর্টিকেল লিখেছিলাম একবার বাংলাদেশ প্রতিদিনে, সিনেমা আবেগ তৈরির কারখানা, সিনেমা দেখার একটা কালচার আছে সিনেমা হলে গিয়ে, সে হলো আমি টিকিট কেটে হলে যাব, পর্দার দিকে তাকিয়ে থাকব, পর্দাটা ওপেন হবে, আমি ভুলে যাব আমি কে, আমি শুধু পর্দায় নিবিষ্ট থাকবে আমার চোখ, আমি হাসব, আমি কাঁদব, আমি উল্লসিত হব, আনন্দিত হব। এটি সিনেমার কাজ। সিনেমা গল্পের বই, উপন্যাস, মানুষের আবেগকে শানিত করে, মানুষের চরিত্র গঠনের সহায়ক শক্তি হিসাবে কাজ করে। এই সিনেমা যদি শেষ হয়ে যায়, তাহলে আমি বলছি আমি হয়তো বেঁচে থাকবো না, দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সিনেমাকে বাঁচাবেন, কথার কথা নয় কিন্তু এটা, সিনেমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। আপনি সিনেমার মন্ত্রী, সিনেমাকে বেঁচে থাকলে এদেশের আবেগ তৈরির কারখানা বেঁচে থাকবে, বেঁচে থাকবে এদেশের মানুষের চরিত্র গঠনের একটি সহায়ক শক্তি, ভালো মানুষ তৈরি হবে। আমার বন্ধু আজ মঞ্চে উপবিষ্ট সংসদ সদস্য, কৃতি সন্তান বাংলার নায়ক ফারুক, আমার ভাই আলমগীর আমার দুটি ছবিতে অভিনয় করেছে, আমি তার কাছেও কৃতজ্ঞ। আমার একেবারে ছোট ভাই মিশা সওদাগর, সাকিব, তুমি আমার জীবনের সম্ভবত শেষ ছবির নায়ক, তোমাকে আবারও স্বাগত, আবারও শুভেচ্ছা, কে ধন্যবাদ।